नमो ओं कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदात स्वामी नीतिना नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषन्यवादी पाशातारिणे नवद्वीप धामेर प्रणाम श्रुति श्रुतिख्या वदती पर ब्रह्मक स्मृति वैकुंठाख्य बदती কিল সীতা বিষ্ণুসদন শীত দীপঞ্চে বিশিক নবদ্দীপম বন্দে পরম চিদ উদিতম উপনিষদে যে স্থানকে ব্রহ্মপুর বলা হয়েছে স্মৃতিশাস্ত্রে যাকে বৈকুণ্ঠ বলা হয়েছে মহাজনগণ যাকে শ্বেতদ্বীপ বলেন সেই অভিন্ন ব্রজবন বৃন্দাবন ধাম নবদ্বীপ ধামকে আমি বন্দনা করি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা আজকে থেকে পরিক্রমা শুরু করেছি সকালে আমরা পরিক্রমা করতে করতে যে সমস্ত স্থান দর্শনীয় এবং যে সমস্ত কথা আমরা শ্রবণ করেছি দর্শন করেছি সেগুলো সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরব আপনারাও কানের মাধ্যমে দর্শন করবেন ছিদবস্তু চোখে দর্শন হয় না যারা পরিক্রমা করছেন চোখে দর্শন করছি কিন্তু তত্ত্ব উপলব্ধি হয় কানের দ্বারা তাই ধাম দর্শন কানের দ্বারা করতে হয় তাই আপনাদের আজ থেকে নয় ধামের নয় দিন আমরা আলোচনা করব আর অনেক এক একটা এক একটা দ্বীপ অনেক বড় অনেক কথা এক একটা দ্বীপে তেমন কথা নেই আমরা অ্যাডজাস্ট করে করব সংক্ষেপে বিস্তারিত তো যখন ভগবান হৃদয়ে অনুপ্রেরণা দেবেন যখন ভগবান হৃদয়ে প্রকাশিত হবেন তখন দর্শন করা যাবে চিন্তামণি প্রকর সদম সুকল্প বিক্ষিতে সুরভি রবি লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম চিন্তামণি ধাম সেই জন্য এই ধামের আরেক নাম হচ্ছে মায়াপুর আমরা যেহেতু মায়াগ্রস্ত জড়ো আবরণ দ্বারা মায়া আমাদের চোখের সামনে পর্দা রেখেছেন যা চিন্ময় ধামের স্বরূপ উপলব্ধি হয় না সেজন্য মায়াপুর এই মায়া পার করলে তবে এই ধামকে উপলব্ধি করা যাবে যখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস গদাধর মহাপ্রভুর অনন্ত পার্শ্বত তাদের করুণা কেউ যদি তাদের করুণায় অভিষিক্ত হতে পারে ধামেরও পুরিবে নয়নে আচার্যগণ লিখে গেছেন গুরুদেব যদি কৃপা করেন পঞ্চতত্ত্ব যদি কৃপা করেন তাহলে ধামের স্বরূপ হৃদয়ে প্রকাশিত সেজন্য বলছেন শ্রুতি ছদক্ষা শ্রুতি পরম ব্রহ্মপুরকম স্মৃতি বৈকুণ্ঠাখ্যং বদতি কিল যদ্ষ্ণু সদনম শীত দীপঞান্যে বিরল রশিকম ব্রজবনম নবদীপ বন্দে পরম চিৎ নবদ্বীপ ধাম শতকম গ্রন্থে পবদানন্দ সরস্বতী ঠাকুর এইভাবে নবদ্বীপ ধামে বন্দনা করেছেন উদ্ধম বম্না মহাতন্ত্রে তথা দেবী শ্রীমন্তদীপসঙ্গক गद्रुमदीप्ने मध्यीपथा पर दीप रम्य देवीदीप चुष्टीप ऋतुद्प सुरेश्वरी गद्रु मदद्रुम तप्त तथा रुद्र पचे पश्चिमे तटे গঙ্গার পূর্বতটে চারটি দ্বীপ আছে অন্তর্দ্বীপ যেখানে আমরা মায়াপুরে থাকি যোগপীঠ এসব অন্তর্দ্বীপ মাসির বাড়ি তারপরে মুরারিগুপ্ত শ্রীপাঠ এসব অন্তর্দ্বীপ মহিষ্কনের মন্দির তো অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ গদ্রুম দ্বীপ মধ্যদ্ব এই চারটা দ্বীপ হচ্ছে গঙ্গার পূর্বতটে গঙ্গার পশ্চিম তটে কলদ্বীপ জন্নদ্বীপ ঋতুদ্বীপ মদদ্রুম দ্বীপ রুদ্রদ্বীপ কলদ্বীপ জন্নদ্বীপ ঋতুদ্বীপ মদদ্রুম আর রুদ্রদ্বীপ এই পাঁচটা দ্বীপ আছে গঙ্গার পশ্চিম তটে ঠাকুর ভক্তিবিনোদ তিনি লিখছেন ষোলো মধ্যে নবদ দ্বীপেরও প্রমাণ ষোড়শ প্রভাব তথা সদা বিদ্যমান গোলকের অন্তর্বর্তী যেই মহাবন মায়াপুর নবদ্বীপে ভক্তগণ শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ বৃন্দাবন নবদ্বীপে সব তত্ত্ব আছে সর্বক্ষণ সলোক্রস এই নবদ্বীপের প্রমাণ ষোড়শ প্রভাব এবং গোলকের যে অন্তর্বর্তী মহাবন সেটা আছে যোগপীঠ আর শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ বৃন্দাবন এই নবদ্বীপে সব আছে অযোধ্যা ধামও আছে কুরুক্ষেত্র দাপর যুগের কুরুক্ষেত্রও আছে গয়া গয়াধাম ধাম, পুষ্কর তার বদ্রিকা আশ্রম সব এই নবদ্বীপে আছে ভগবান বিষ্ণুর পাদপদ গয়াতে রয়েছেন বামপদ ভগবানের বাম চরণ বা বাম পাদপদ্ম এখানে আছেন দক্ষিণ ডাইনে পাদপদ্ম রয়েছে অতএব নবদ্বীপ ছাড়ে যেইজন তীর্থ আশা করে সে মূঢ় দুর্জন নবদ্বীপে বাস করুন সর্বতীর্থ যদি হয় ফলয় নবদ্বীপে তবে তার বাসস্থান হয় সর্বতীর্থ ভ্রমণ করে যে ফল লাভ হয় আর সেই ফলের ফল হচ্ছে নবদ্বীপ বাস সবারই নবদ্বীপ বাস হয় না সবার ভাগ্যও নেই তাই যারা আমরা শ্রবণ করছে তারাও হো ভগবান ভাগবতী বলছেন ধাম শতকম সংসার সিন্ধুতরণে হৃদয় যদি সাথ সঙ্কীতনাতর সে রমতে মনশেত প্রেমাম বৃধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি বৃত্তি মায়াপুরাক্ষনগরে বসতিম কুরুষ সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাদ এই সংসারের জ্বালা যন্ত্রণা মোহ কাটাতে যদি ইচ্ছা হয় সাধ হৃদয়ম যদি সাধু হৃদয় যদি ইচ্ছা হয় সংকীর্তনামৃতরসে রমতে মনস্চেদ মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন যে কত আনন্দ আনন্দ বুধি বর্ধন যদি আনন্দ পেতে চাও তাহলে দুটো জিনিস সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও যদি মহাপ্রভুর সংকীর্তনের আন্দোলনে আনন্দে ডুবতে চাও প্রেমাম বোধৌ বিহরণে যদি চিত্তবর্তী ভাগবত প্রেমে যদি আপ্লুত হতে চাও মায়াপুরাক্ষ নগরী বসতিম কুরুশ তাহলে পরে কুটির বেদে থাকো তা আমরা থাকি না থাকি নবদ্বীপ ধাম পরিক্রমা আট রাত্রি বাস হয় আমাদের নয় রাত্রি বাস হয় নয় রাত্রি রাত্রি কমপক্ষে তো নটা দ্বীপ প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ হুম সীমন্ত দ্বীপ সীমন্ত দ্বীপে আমরা কি কি দর্শন করি সেই সম্বন্ধে আলোচনা করি প্রথম শ্রীমন্ত দ্বীপে পার্বতী দেবীর তপস্যা স্থল সত্যযুগে একবার সত্যযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি উদণ্ড নৃত্য করছেন গৌরাঙ্গ গৌ আপনার যারা শুনছেন সবাই বলেন গৌরাঙ্গ 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 বলে কীর্তন নৃত্য আর শিবের শরীরে আনন্দের ঢেউ নেমে এসেছে ঝরঝর করে অস্ত্র ধারা বইছে গঙ্গা জলের মতো কি আনন্দ পার্বতী দেখে অভিভূত হয়ে গেছে যখন তার নৃত্য সম্মরণ করলেন পার্বতী বলছেন প্রভু আজকে যে আপনার শরীরে দিব্য আনন্দের মূর্ছনা আমি পেয়েছি কোনোদিন এরকমভাবে আপনাকে দেখি নাই অতীব সুন্দর অতীব সুন্দর আপনার নিত্যের তাল আর আপনি গৌরাঙ্গ নাম কীর্তন করছেন সে গৌরাঙ্গ কে আপনার মুখ থেকে তো ভগবানের অনেক নাম শুনেছি কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ হরি জনার্দন পুরুষোত্তম কিন্তু গৌরাঙ্গ নাম তো আমি কোনোদিন শুনি নাই হে প্রভু আমার যে বড় কৌতূহল হয়েছে কি আনন্দ কি মধুর সেই নামের ভিতরে রয়েছে মনে হচ্ছে কি জানেন প্রভু আগে আপনার কাছ থেকে অনেক নাম শুনেছি এই গৌরাঙ্গ নামে এত মধু এত মিষ্টতা মনে হচ্ছে আগের নাম সব বাতিল বলুন প্রভু গৌরাঙ্গকে শিব ঠাকুর অত্যন্ত প্রসন্ন আনন্দিত চিত্তে পার্বতীকে হেসে বলেন দেবী সেই গৌরাঙ্গ সম্পর্কে আমি তোমাকে বলব তুমি বস অত্যন্ত নিবিষ্ট চিত্তে পার্বতী অত্যন্ত উদ্গারভাবে হাঁ করে গৌরাঙ্গ মহাপুরু মহিমা শ্রবণ খায় শিবের চরণ তলে বসলেন আর শিব ঠাকুর একদম ভগবত চিন্তায় বিভোর হয়ে তিনি বলতে শুরু করলেন যে দেবী ভগবান তিনি যুগে যুগে আসেন এই ধরাধামে লীলা করার জন্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মান সৃজামহম भगवान जुग 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 जुगे जुगे आसें और कि करें जुगे जुगे परित्राणाय साधु विनाशाय दुष्कृतम धर्म संस्थापन सम्भ्यवानी जुगे जुगे तरी काजर क्या आसान धर्म संस्थापन असुर विनाशार ভক্তদের রক্ষা করার জন্য কিন্তু আমার এই যে মহাবধান্ন প্রভু গৌরাঙ্গ তিনি দুটো কাজ করবেন ভক্তদেরকে আনন্দ দেবেন ভক্তদেরকে রক্ষা করবেন আর ধর্ম সংস্থাপন করবেন অসুর মারবেন না কেননা কলিযুগে সবাই অসুর হয়ে যাবে কাকে মারবেন তাই হরি নাম দিয়ে সমর আসরিক গুণাবলীকে বিনাশ করে তার ভিতরে দেবত্বের ভাব প্রকাশ করবেন অনেক কথা অনেক কথা গৌরাঙ্গ মহাপুরুষ সম্পর্কে চৈতন্য ভাগবতমে লোচন দাস ঠাকুর শিব পার্বতীর গৌরাঙ্গ প্রসঙ্গ তুলে ধরেছেন সে বইটি কয়েকদিন প্রিন্টিং বন্ধ ছিল শীঘ্রই এই পরিক্রমা বা গৌর পূর্ণিমাতে পুনরায় প্রকাশিত হচ্ছেন পড়বে সরল সহজ সরল পয়ার বাংলা পয়ার ছন্দে এই কলি যুগে কৃষ্ণ চন্দ্র নদিয়াতে প্রকট হইবে সচি দেবীর অগর্ভাতে শিব ঠাকুর বলছেন এমন দয়ার অবতার কখনো হয় নাই হবে না শ্রীরাধিকা অঙ্গকান্তি করিবে ধারণ দৈলক্ষ বিজয় রূপ অতি রসায়ন জানাইব ভক্তির মহিমা অতিশয় কহিল তোমার তোমাকে বারে বার বলছি ওই রকম দয়াময় ব্যক্তি তার কেউ নেই পার্বতী এতই প্রভাবিত হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা শুনে আবার শিজের শিবের মুখ থেকে পার্বতী বলছেন মায়াপুরের অন্তর্ভাগে যান্ন বিরতি গৌরাঙ্গ ভজিব আমি রহব কুটিরে নবদ্বীপে তখন নবদ্বীপে পার্বতী আসিয়া এইখানে আরাধ এ গৌর সুন্দর ভগবানে তো পার্বতী দেবী শিবের কাছ থেকে মন্ত্র নিয়ে গৌরাঙ্গ মন্ত্র দীক্ষা নিয়ে শিবের অনুমতি নিয়ে সেই সত্য যুগে এই দ্বীপে বসে তিনি তপস্যা করলেন একদম অষ্টাঙ্গ যোগে ধ্যান স্থিত হয়ে গৌরাঙ্গ গৌরা চক্ষু অর্ধনিমিত করে গৌরাঙ্গ 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 নাম জপ করতে থাকলে বহুকাল জপের পরে সে গৌরাঙ্গ মহাপ্রভু যুগে তিনি তো আবির্ভূত হয়েছেন কলিযুগে পার্বতীর সামনে নবদ্বীপ ধামে দর্শন দিলেন অপূর্ব সুন্দর মোহনময় রূপ কিরকম রূপ ছিল মোহন প্রতি লং অঙ্গের লাবনী শ্রীমুখ চন্দ্রতে কটি চন্দ্রমা নিছনি গৌরাঙ্গ মহাপুর মুখমন্ডল কোটি চন্দ্রকেও তুচ্ছ করেছিল এত সুন্দর একদিন সচিমার কোলে নিমাই রয়েছেন নিমাই বায়না ধরেছে রাত্রি সময় মা চাঁদ নেবো চাঁদ নেব আমাকে চাঁদ বায়না ধরেছে চাঁদ চাঁদ তখন মা বলছে আরে ওই চাঁদের ভিতরে দেখো কলঙ্ক আছে ছোট ছোট কালো স্পট কালো দাগ আছে তোমার মুখটা চন্দ্রের থেকে আরবে। তুমি তো গৌরা চাঁদ বা আমাদের মন্দিরের নাম নিয়েছেন মায়াপুর চাঁদ মায়াপুর চন্দ্র উদয় মন্দির তুমি তো আমার চাঁদ তখন আয়না নিয়ে দেখিয়েছেন গৌরা নিমায়কে আয়না দেখে দেখো তোমার মুখটা দেখো তো চন্দ্রের থেকে কত সুন্দর তো মহাপ্রভু দেখতে কেমন ছিল বা পার্বতী দেবী কীভাবে দেখেছিলেন দুই দীর্ঘ দুই নয়নে বা কেবা ধৈর্য ধরে গন্ড ছটা কনক দর্পণ দর্প হরে তার যে অঙ্গকান্তিক দর্প আজনলম্বিত বাহু বক্ষ পরিসর নানা রত্নে ভূষণে ভূষিত কলেবর পরিদেহ বসনে মদন মদ গগন ভঙ্গিতে কত আনন্দ প্রকাশে দীর্ঘ পাউ লম্বিত বাউ চোখ দ্রুত ছিল আকর্ণ বিস্তৃত আর শরীর একদম কাঁচা সোনার মতো দেখতে আর ঝরঝর করে প্রেমের আশ্রু বইছে চোখে আর অত্যন্ত হাসতে হাসতে বলছেন দেবী তুমি এখানে কেন তপস্যা করছো তোমার কি তখন পার্বতী বলছেন প্রভু প্রভু ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর সব দিন চিত্র ক্ষেত্রে হইলা ভিত্র ভক্তচরণে অপরাধ করে ফেলেছি আমি শুনেছি তুমি নবদেবী অবতার গ্রহণ করবে এই অবতারে সমস্ত সমস্ত লোকের তুমি অপরাধ মুক্ত করবে তো আমার ইচ্ছা তোমার এই নবদ্বীপ অবতারে আমি অংশগ্রহণ করব যদি তুমি আমাকে অনুমতি দাও তোমার সেই লীলা আমি আমার প্রভু মহাদেবের কাছ থেকে শুনেছি শ্রবণ করেছি আমাকে একটু আশীর্বাদ করো আশ্রয় দাও মহাপ্রভু হাত তুলে আশীর্বাদ দিলেন হ্যাঁ তথাস পার্বতী দেবী মহাপ্রভুকে প্রণাম করে তার চরণের ধুলি নিয়ে তিনি সিঁথিতে লাগালেন মায়েরা সিঁদুর পরেন না এই জায়গাটাকে এই মার্গটাকে বলে সিঁথি বা সংস্কৃতে বলে সীমন্ত পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধুলি মাথায় গ্রহণ করেছিলেন सेजन ए दीपेर नाम भइगल सीमन्तीप सीमन्तीपमाचाद्येवी सनातनी दसुन्दरूप गौराङ्ग महात्मन तत्समीपे महादेवी मथुरा विध्ये पुरी जत्र अबभजत्रै कंस जवन सृहे कलौ হে মহাদেবী পার্বতী শিব বলছেন এখানে অভিন এই ধামটা হচ্ছে অভিন্ন মথুরা মথুরায় যে কংস জন্মগ্রহণ করেছিলেন তিনি এখানে চাঁদ কাজী রূপে আসবেন মহাপ্রভুর লীলায় সহায়ক হবেন প্রসঙ্গ হচ্ছে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করেছিলেন দাপর যুগে পুরো টিম নিয়ে এসেছেন নবদ্বীপে কলিযুগে নাটক করেছেন রাধা বল্লবাদ পল্লব সদ্ধর্ম নিতায়ুষাম নিত্যং সবিত বৈষ্ণব বৈরাগ্য সীম হন্তর সৃষ্ট মনসামন্ত যদ্রতম তৎ রাধা করুণাবলকিত শ্রীমন্তিকে এখানে রাধা কৃষ্ণের একান্ত সেবা হয় তো একটা গেলো শ্রীমন্তিনী মাতার স্থান চাঁদকাজির বাড়ি চাঁদকাজির সমাধি মন্দির দর্শনীয় চাঁদ আপনারা জানেন সেই কংসই কংস যেরকম কৃষ্ণের অপোজিট রোল অভিনয়টা বিপরীত অভিনয় ছিল ঠিক এখানেও চাঁদ কাজী মহাপ্রভু যখন প্রতিদিন নগর ভ্রমণ নগর সংকীর্তন শুরু করলেন একদিন কাজী তাদের বাধা দিয়ে খোল কেড়ে নিয়ে খলকে ভেঙে দিলেন সে খোল ভাঙার ডাগা যেটা অন্তর্দ্বীপের মধ্যে পড়েছে কিন্তু সমাধিটা শ্রীমন্তদেব পরের দিন মহাপ্রভু প্রতিবাদ সভা এত ভক্ত এসে জড়ো হলেন খোল ভাঙার প্রতিবাদ

মামা কংস মামা না তে সেই তো কংস মামা তুমি কেন আমার সংকীর্তনে বাধা দিয়েছ তখন কাজী বলছেন তোমাকে একটা গোপন কথা বলি শোনো তুমি ভাগ না তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে ভয়ে একদম এত বিশাল সংকীর্তন বাহিনী দেখে কাজী ভয় পেয়ে গেছে দেখো তোমার তো খোল ভেঙে দিলাম কিন্তু গত রাত্রে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম একটা মানুষ হাফ মানুষ হাফ সিংহ মানে নরসিংহ এসে আমার বুকে বুক চিরে বলছেন তুই খল ভেঙেছিস তোর বুক ভেঙে দেব চিরে দেব দেখতে দেখো আমার আমার পিঠে এখনো নখের আচর আছে আমি আর তোমার সংকীর্তনে বাধা দেবো না আমি লিখে দিচ্ছি লিখে দিয়ে গেছে বংশ পরম্পরাতে কেউ সংকীর্তনে বাধা দেবে না এখন প্রসঙ্গ হচ্ছে সে ভক্ত হয়ে গেল মহাপ্রভু কিন্তু তার মৃত্যুর পরে তাকে কবর দেওয়া এসব তো হয়তো করবে কেন বিধর্মী হয়ে গেছে না মুসলিম থেকে হিন্দু হয়ে গেছে মহাপ্রভু নিজে তার মৃত্যুর পর নিজের তার মৃতদেহকে নিজে হাতে সমাধি দিয়েছে সমাধি ওই যে মার্জার বলে না কে পূজা করবে না করবে একটা চাপা গাছের ডাল পুঁতে দিলেন সেই মহাপৌর হাতে লাগানো চাপা গাছ কাঁঠালি চাপা এখন গোলক চাপা কাঁঠালি গোলক চাপা এখনো সেই সমাধির উপর এত সুন্দর ছায়া করে আছে সাধারণত ফুল গাছে সিজিন ফুল ওটা সিজিনারি ফুল কিন্তু ওই গাছে প্রতিদিন দুটো ফুল হয় আর সেই গাছের সাথে সাথে এখন আরেকটা মজার ব্যাপার নিম গাছও জড়িয়ে গেছে নিম গাছ আর সেই চাপা গাছ অত সুন্দর দেখতে সেই মা প্রভুর হাতে লাগানো গাছ প্রতিদিন গাছ থেকে ফুল পড়ে এমনি পূজা যদিও গৌরী মঠের দ্বারা সেই স্থানটি রক্ষণাবেক্ষণ হচ্ছে পুজো হচ্ছে একটা একটা মায়াপুরের দর্শন স্থানের মধ্যে একটা দর্শনীয় স্থান চাঁদ কাজের সমাধি চাঁদ কাজী উদ্ধার লীলা তারপরে আমরা যাব জগন্নাথ পুরী মন্দির যেটাকে রাজাপুর মন্দির বলে সাক্ষাৎ জগন্নাথ তিনি কি বলা যায় হঠাৎ হুলিয়া দিয়েছে বিধর্মীদের দ্বারা মন্দির আক্রান্ত হবে আমাদের বিগ্রহকে এখান থেকে সরাও স্বপ্ন দেখে পাণ্ডা পরের দিন বিগ্রহকে নিয়ে হাঁটতে 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 এখানে এসে এখানে এত সুন্দর আম গাছের বাগান কাঁঠাল এখনো আছে সেখানে রেখে রাত্রি বিশ্রাম করেছেন ভগবানের ভোগরা হয়েছে সকালে বিগ্রহকে তুলবেন বিগ্রহ উঠছে না বলছে না আমরা এখানে থাকবো তখন থেকে ওটা রাজাপুর অভিন্ন জগন্নাথপুরী ধাম এত কৃপালু বিগ্রহ যে যা বাসনা করে তার বাসনা পূর্ণ হয় যে যা বাসনা করে একদিন পাশাপাশি প্রচুর মুসলিম কারণ চাঁদ বাড়ি না পাশাপাশি প্রচুর মুসলিম লোক থাকে তো একদিন একটা মুসলিম মহিলা বিধবা মহিলা তো একটা আয়না নিয়ে এসছেন বলে তোমাদের ঠাকুরকে এই আয়নাটা আমি দান করলাম না গো আমি যে মানসিক করেছি কি মানসিক করলে বলে আমার একটা ছোট্ট নাতনি সে অন্ধ হয়ে জন্মেছে ডাক্তার বলেছিল যে পরে চোখ খুলবে কিন্তু এখনো তার চোখ খুলে না আজকে সাড়ে তিন বছর হয়ে গেল তো আমি একদিন ঠাকুরকে বললাম ঠাকুর তোমার চোখগুলো কত বড় বড় তুমি এত বড়ো চোখ দিয়ে দেখছো আমার নাতনিটা অন্ধ থেকে যাবে ঠাকুর ওকে একটু কৃপা করো না ও যেন দেখতে পায় ওর চোখগুলো যেন খুলে যায় যদি ওর চোখ ঠিক হয়ে যায় চোখে দেখতে পায় আমি তোমাকে একটা আয়না কিনে দেব জানো ওর চোখ ভালো হয়ে গেছে তা আমি তো গরিব লোক বড় আয়না কিনতে পারি না বাজার থেকে একটা পাঁচ টাকার আয়না কিনে দিয়েছে ঠাকুরকে দাও প্লিজ যে আমি তো আমার কাছে তো অনেক লোক আসে মহারাজ আমার মেয়েটার বিয়ে হয়েছে এতদিন এখন সে সন্তান লাভ করতে পারিনি আমি পাঠাই জগন্নাথের কাছে আপনি গিয়ে বলে আসেন আর ওখানকার লোক জগন্নাথের প্রতি এত অনুরক্ত এত অ্যাটাচড আমরা বললাম রথযাত্রা করবো এখান থেকে জগন্নাথকে নিয়ে না এখানকার ঠাকুরকে আপনারা দেব না আমরা দেব না যদি না ঠাকুর ফিরে আসে ঠাকুর চারিদিকে যত ভক্ত আছে মুসলিম লোক আছে সবাই খুব ভালোবাসে দেখার মতো বিগ্রহ অপূর্ব বিগ্রহ অপূর্ব আমার তো মনে যত আমাদের ইস্কনের ফটো বিক্র ওই ঠাকুরের ফটো বিক্রি হয় দেখার মতো বিগ্রহ আর পঙ্কজাঙ্গি প্রভু তিনি চলে গেছেন এমনভাবে সেবার সৌষ্ঠব স্থাপন করে দিয়ে গেছেন অত্যন্ত সুন্দর জগন্নাথের মন্দির তারপরে একটু গেলেই মন্দিরটা পেরিয়ে গেলেই এটা মায়ামারী মাঠ আছে বামন পুকুর আছে ব্রাহ্মণ অনেক ব্রাহ্মণের বাস ছিল তখন দাপর যুগে বলরাম ঘুরতে ঘুরতে এই স্থানে এসেছিলেন আপনারা জানবেন কুরুক্ষেত্রের মাঠে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাননি এক হচ্ছে বিদুর আর এক হচ্ছে বলরাম বিদুরকে তো বিদুরকে তো দুর্যোধন যত্পরণাস্তি অপমান করে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন তিনি ভবনে বেরিয়ে গেলেন আর আমাদের বলরাম দাদা হ্যাঁ সে সবসময় দুর্যোধনের পক্ষে সাপোর্ট করত আর কৃষ্ণ ভাই কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে আর এই যুদ্ধটা হচ্ছে কুরু পাণ্ডব তা আমাকে দুর্যোধনের পক্ষ নিতে হবে কিন্তু যত পক্ষ নিয়েছেন দুর্যোধন কোনো অংশেই কোনো কাজেই যেতেনি সবে হেরেছে তাই এখানে থাকলেও দুর্যোধনরা হারবে আমার বদনাম হবে আর থাকু কেন তাই আমি যুদ্ধে যাবো না তীর্থযাত্রার নাম করে বেরিয়ে গেলেন সেই বলরাম ঘুরতে 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 নবদ্বীপ আসেন নবদ্বীপে ওই স্থানে পৌঁছলেন ব্রাহ্মণ পুকুর ব্রাহ্মণদের বাসরা ব্রাহ্মণেরও অনুরোধ করলেন বলরাম তুমি তো বৃন্দাবনে অনেক অসুর বধ করো এখানে একটা অসুর আছে ময়া আসু। ওকে বধ কর বলরাম বধ করেছিলেন সেই মায়াসুরকে মাঠে বলরামের সঙ্গে সে মায়াসুরের ভয়াল ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল শেষ মেচ বলরাম তাকে বধ করেন তো সেই থেকে নাম হয়েছে ময়াসুর মায়াসুর মাঠ তো অপভ্রংশ কথা বলতে বলতে লোকে মায়াসুর বলে না মারামারির মাঠ আর রয়েছে মহাপ্রভুর মামার বাড়ি হ্যাঁ সচিমাতা এবং সচিমাতার বাবা নীলাময় চক্রবর্তী সর্বজায়া দেবী তারা ওখানে বাস করতেন তাদের আরাধ্য বিগ্রহ সাতশো বছরের পুরানো সেই মদন গোপাল এখনও আছে মদন গোপাল অত্যন্ত সুন্দর দর্শনীয় মদন গোপাল শুধু গোপাল আছেন দাঁড়িয়ে আছেন অপূর্ব ত্রিভঙ্গ ললিত হাস্যজ্জ্বল বদানে মদন গোপাল দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন খুব জাগ্রত যখন আমার এই স্কনে প্রথম 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 আমি যখন জুড়েছি তখন আমরা পরিক্রমা যেতাম একটা পরিক্রমার দল হতো বাংলা হিন্দি উড়িয়া ইংলিশ চাইনিজ রুস্কি সব একসঙ্গে হাঁটতাম একজন লেকচার দিতেন অনেক ভাষায় অনুবাদ হতো হ্যাঁ এফএম এ অনুবাদ হতো তো তখন দেখতাম পরিক্রমা ঘুরতে 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 যেদিন আমরা বেলপুকুরে থাকব সীমান্ত দ্বীপে বেলপুকুরে সেদিন বৃষ্টি হবে তারপরে দুটো দল হলো একটা বাংলা দল নাম হতো থেকে একটা ইংলিশ দল বাংলা দল পেরিয়ে তো তাদের বৃষ্টি সৃষ্টি হতো না যেই বিদেশি দল থাকবে যেই রাত্রে মেঘ নেই কিছু নেই হঠাৎ কোথা থেকে মেঘ এসে বৃষ্টি শুরু হবে বৃষ্টির সঙ্গে ঝড় এত হয়রানি করতো কয়েক বছর ধরে এই হচ্ছে আর সমস্ত লোক মায়াপুরে টেনে নিয়ে আসতে হতো পরের দিন আবার নিয়ে ওখানে ছাড়তো হতো ওখান থেকে আবার হাঁটত তো সে সময় জয়প্রতা গুরু মহারাজ অন্যান্য গুরুদেব জি তারা বসে চিন্তা করলেন কি ব্যাপার কেন এত আমাদের কষ্ট হচ্ছে পরিক্রমাতে এইখানে এলেই বৃষ্টি তখন তাদের হৃদয়ে ভগবান অনুপ্রেরণা দিলেন আমার মন্দিরটা ফুটো বৃষ্টির জল আমার মাথায় আগে পড়ে আমি কি ছেড়ে দেবো নাকি তোমাদের মাথায় জল পড়ে তোমার এত বিদেশি লোক টাকা পয়সা আছে আমার মন্দিরটা ঠিক করে দাও তো টাকা কালেকশন করে মন্দির ঠিক করে দেওয়া হলো এবং মন্দিরের একজন পূজারী ইস্কন থেকে দীক্ষা গ্রহণ করলেন শিশু জয়পাকে স্বামী গুরু মহাজ শিষ্য নিমায় প্রভু তখন থেকে বৃষ্টি বন্ধ আর বৃষ্টি হয় না এখন তো ইস্কনের ভক্তরা গিয়ে পূজা করে ইস্কনের হাতে মন্দিরটা নয় মন্দিরটা লোকাল লোক দেখাচ্ছে কিন্তু আমরা পূজা করি আরতি করি খুব সুন্দর দর্শন করলেই মন জুড়াবে হৃদয় জুড়াবে প্রায় সাতশো বছরের পুরানো বিগ্রহ মদিন সে মামার বাড়ি ওখানে বেলপুকুর বৃন্দাবনের শ্রীবন বা বেলবনের সমান অভিন্ন বেলবন ওখানে বেলবনে ওখানে বিল্ল পুষ্করিণী আছে বেলবন আছে হ্যাঁ যেরকম বৃন্দাবনে তালবন আছে না তাল বন বেলবনও আছে সেখানে এই পরিক্রমা আমরা যাব পরপর যাব। ওইখানে সীমন্ত দ্বীপের অর্ধেক থেকে আমরা শুরু করি বা পিছনে ওখানে আমার শেষ হয় তো শেষে আমরা যাই ওখানে প্রচুর বেল পাওয়া যায় বেল তো ওখানে খেতেই হবে বেল বেলের শরবত পাকা বেল পোড়া বেল ভক্তরা খুব এনজয় করে তো সীমান্ত দ্বীপে আমরা এক রাত থাকি সীমন্ত দ্বীপে আরও কিছু আছে আমি রুদ্রদ্বীপের সঙ্গে শিবের সঙ্গে যে লীলা হয়েছে সীমন্তদেবের ওটা একটু জুড়বো ওখানে বলে দেব তো দ্বীপ একটু অনেক বড় আর মামার বাড়ি এবং সেই সঙ্গে বলা যায় দ্বীপ এখনও নাম আছে তার অপভ্রংশ নাম হয়েছে এখন শিমুলিয়া শিমুলিয়া বলে তাকে চেনে দ্বীপের বর্তমান নাম হয়েছে শিমুলিয়া জগন্নাথ মন্দিরে যে পুরীতে সবররা সেবা করত এখনও সেই জগন্নাথের সবররা সেবা করে তারা যে গ্রামে থাকে ডাঙ্গা বা ডাঙ্গা। মানে বৈদিক ইতিহাসের সঙ্গে অনেক জিনিস মিল দেখা যায় তো আজকে আমি শ্রীমন্ত দ্বীপ পর্যন্ত আপনাকে আপনাদের দর্শন করালাম ভ্রমণ করালাম আপনারা যারা যারা পরিক্রমা আগে করেছেন বা রাজাপুর দর্শন করেছেন তাদের তাদের মনে পড়ছে রাজাপুর মন্দির এখন ইস্কনের হাতে যখন রাজাপুর মন্দির জগন্নাথ মন্দির চালাতে পারছিলেন না জগদীশ গাঙ্গুলি অনেক বড় ইতিহাস আছে ক্লাস বড় হয়ে যাবে তাই বলছি না তো ইস্কন মায়া আমাদের ইস্কনে আসেন গুরু সঙ্গে দেখা করে নিবেদন করে আমাদের মন্দিরটা আপনার সেবা করুন গুরুমা বলে হ্যাঁ আমরা সেবা করব গুরু মাছ তো জানেন এই তো অভিন্ন জগন্নাথপুরী আমাদের সেবার সুযোগ পাওয়া যায় খুব খুশি কিন্তু আমাদের শর্ত হচ্ছে আমাদের হাতে লিখে দেবেন তারপরে আমরা সেবা শুরু করব তারপরে গুরু মহারাজ চলে যান বিদেশে আর এদিকে ভক্তরা কি জানি ভাবে তারা সেবা শুরু করে দিয়েছেন তারা মনে করছে গুরুমা হয়তো মন্দিরটা নিয়ে নিয়েছেন গুরুমা সেবা শুরু হয়ে গেছে দু মাস পরে গুরুমা বিদেশ থেকে ফিরেছেন জানতে পারলেন যে ভক্তরা সেবা করছে মায়াপুর থেকে ভোগ নিয়ে ওখানে ভোগ দিয়ে আরতি করে সেবা করছে গুরুমা বলে না এটা তো আমার কথা নয় আমি চুক্তি করেছিলাম মন্দিরে যতক্ষণ না আমাদের কাগজপত্র আমাদেরকে না দেবে আমরা শুরু করব না আর এই কথা শুনে ভক্তরা দিলেন আর একদিন দুপুরবেলা ভোগ নিয়ে গেছে যে জীর্ণ মন্দির ভোগ নিয়ে গিয়ে দেখছেন জগন্নাথ বলদেব দৌড়ে দৌড়ে মায়াপুর দিকে পালাচ্ছে পূজারি ডাকছে এই তোমার কোথায় যাচ্ছ আমি ভোগ নিয়ে এসেছি দুপুরে রাজভোগ নিবেদন করবো আসো এদিকে আসো আছে না তোমাদের হাতে খাবো না আমরা মায়াপুর হে ইস্কন মন্দিরে গিয়ে খাব তো পূজারি দৌড়ে দৌড়ে এসে আবার গুরুদেবের কাছে নিবেদন করলেন গুরুদেব আবার বলে আরে তোমরা পূজা শুরু করেছিল বন্ধ করে দিছ কেন তোমাদের হাতে ভগবান খেতে আছে আবার শুরু করো খুব জাগ্রত বিগ্রহ সবাইকে আশীর্বাদ দেন তো আর যারা যারা আগে এসছেন তারা তো এই কথাগুলো মনে পড়ছে জায়গাগুলো মনে পড়ছে তো আজকে শ্রীমন্ত দেবী আমি করি কালকে উঠে গোদ্রুক দ্বীপে নিয়ে যাবো আপনাদের নবদ্বীপ ধামে কি লাস্টে শ্লোকটা আরেকবার বলে দিই সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত সংকীর্তামে তরসে রমতে মনশ্চেদ পেমাম বোধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি মায়াপুরাক্ষ বসতিম কুরুষ্য नवदेव धाम की नवदेव मंडल परिक्रमा की जा शिवरात्रि